প্রথমত কবরী আপাকে শ্রদ্ধা করে স্মরণ করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি আমার ভীষণ পছন্দের একজন, প্রথমত উনি আমি ওনার ফ্যান, মানে উনি আমার অনেক পছন্দের একজন নায়িকা ছিলেন, ওনার অনেক ছবি দেখেছি। আর আমার এখনও স্পষ্ট মনে আছে যে আমি কোনো একটা কাজে আমি মিশা ভাইয়ের সাথে ওনার বাসায় গিয়েছিলাম, তো উনি কিন্তু ওনার উনি যে বইটা লিখেছিলেন সেই বইটা আমাকে অটোগ্রাফ দিয়েছেন। আমি ফেসবুকে প্রায়ই সেটা ছবি দিই বা ভেসে আসে এক বছর পর পর। তো ওনার সাথে যত যখনই দেখা হয়েছিল তখনই বললো, এই সবসময় চলচ্চিত্রকে ভালোবেসে কাজ করবে, যে এই যে সাজেশন দিতেন মানে জুনিয়র আর্টিস্ট হিসাবে, তো এই এইগুলো মনে পড়ে এখন। আসলে তো এখন তো আর কিছু করার নেই, এখন ওনার জন্য দোয়া করা ছাড়া কোনো অপশন নেই। তো ডেফিনেটলি আমি দোয়া করি এবং আমাদের শিল্পী সমিতি বা অন্যান্য যারা আছেন তাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। কবির বাবা যেখানে আছেন যেন ভালো থাকেন। ওনার বিষয়ে ওনাদের বিষয়ে আসলে কথা বলার মতো অবস্থান আমাদের এখনও তৈরি হয়নি, মানে ওনারা যে পর্যায়টা চলে গেছে ওনারা হচ্ছে আমাদের কাছে আইডল, আদর্শ এই জায়গাটিতে। মানে এত বেশি শ্রদ্ধার এবং এত শ্রদ্ধার একজন মানুষ চলে গেছে, বলা যায় যে এটা খুব ওই সময়টা খুব হার্টফুল ছিল, খুব কষ্টদায়ক ছিল, এবং সেটা ছিল করোনার কারণে। এটা আরও বলা যায় যে আরও ডিভাস্টেটেড ছিল, যে যারা আমাদের আইডল তাদেরকে প্রথমত আমরা এখন ঠিকভাবে পাচ্ছি না চলচ্চিত্র, ওনারা কেউই কাজ করছেন না সেভাবে। সো তারপরেও আছে না যে ওনারা যখন জীবিত আছেন তখন মনে হয় যে না, মাথার উপর একটা অনেক ছায়া আছে, একটা শান্তি আছে, একটা কিছু আছে, কিন্তু এই যে একের পর এক, এই যে করোনার কারণে বা করোনার আগে পরে বা বার্ধক্যজনিত কারণে অনেকেই চলে যাচ্ছেন, সেই অনেকের চলে যাওয়া বা ওনাদের চলে যাওয়াটা মানে অনেক বেশি বেদনাদায়ক আমাদের জন্য, খুব বেশি কষ্টের কারণ। এবং আল্লাহর কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করছি, আশা করি উনি অবশ্যই ভালো আছেন পরপারে। এবং সবাইকে বলবো যে কবরী ম্যামের আত্মার জন্য সবাই দোয়া করবেন, এবং প্লিজ সবাই সম্মানের চোখে দেখবেন। আসলে কবরী আপা আমাদের সকলের পছন্দের অভিনেত্রী এবং অসাধারণ একজন শিল্পী। তিতাস একটি নদীর নাম, সারেং বউ, দ্বীপ নিভে যায়, এ ধরনের ছবি আসলে হয়তো সারা জীবন মনে থাকবে মানুষের, এবং যে জেনারেশনই আসুক না কেন সে যে ধরনের সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে এবং দর্শককে যেভাবে সে ভালোবেসেছে তার কাজের মাধ্যমে, তো কবরী আপা সারা জীবন বেঁচে থাকবে। আর কি বলবো, আসলে এমন মানে বিখ্যাত মানুষজনকে নিয়ে বলাটা খুব মুশকিল, কারণ আমরা তাদের মানে তাদেরকে নিয়ে বলতে গেলে হয়তো এখন অনেক বেশি ইমোশনাল হয়ে যাব, কারণ সে আমাদের মাঝে নেই। যদি কখনো তার সাথে কাজ করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো। তবে আমার মনে হয় এই যে তার কাজগুলো রেখে গেছে আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমি তো এখনও তিতাস একটি নদীর নাম দেখলে তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, বা একজন অভিনেত্রী সেই কাজগুলো দেখে মানে অভিনয়ের হোমওয়ার্ক করতে পারেন। আর কবরী তো আমাদের মিষ্টি মেয়ে, তার চাইতে মিষ্টি আমার মনে হয় আর কোনো নায়িকা কখনো আসবে না। তো সারা জীবন আসলে সে আমাদের সাথে থাকবে এবং আমরা তাকে নিয়েই কাজ করতে চাই, এবং আমার মনে হয় সে যেখানেই থাকুক অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবে এবং বাংলাদেশকে ভালোবাসবে সারা জীবন।